সারা দিন ধরে বিদ্যালয়গুলির যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তাদের অভিভাবকরা এমনকি সাংবাদিকরা আমাদের দলের যে সমস্ত শিক্ষকরা আছেন তারাও সবাই মিলেই এই যে প্রচণ্ড প্রবাহ গরম তাতে ছাত্রছাত্রীরা যে কোনো মুহূর্তেই অসুস্থ হয়ে যেতে পারে বলে বলছি। আমি তখনই বলেছিলাম যে বিষয়টি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তার সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফেরার পরেই তার সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং যে গরম পড়েছে অন্তত দক্ষিণবঙ্গে তাতে স্কুল চালানোটা একেবারেই সমস্যার কারণ। কেন বাচ্চারা ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে পারে কিন্তু হয়েছেন এবং অভিভাবকরা আমাকে ফোনে বহুবার ধরে প্রশ্ন করছেন যে একটু যদি আপনারা গ্রীষ্মকালীন ছুটিটা বাড়িয়ে দিতে পারতেন। মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়টা শোনার পর বললেন যে ঠিক আছে আমরা যেন ব্যবস্থা নিই এবং স্কুল দপ্তর থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী যে 20 জুন থেকে 30 জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে কিন্তু শিক্ষকরা চেষ্টা করবেন যে যাতে এই যে বন্ধের কারণে ক্লাসগুলো হবে না সেই সমস্ত বিষয়গুলি যেন তারা সময় মতন যখন সময় পাবেন যাতে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখি।